নিজের অটো গাড়িতে যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্র ফেরত দিয়ে শুক্রবার অটো চালক সমীর দাস প্রমাণ করলেন সত্যতা আছে বলেই সভ্যতা আজও জীবন্ত আর উজ্জ্বল। আসাম থেকে আগত এক ব্যক্তি অটো চালক সমীর দাসের গাড়িতে উঠেন এবং ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ফেলে রেখে যান। এই ব্যাগ এবং মূল্যবান জিনিস দেরি না করে পূর্ব থানায় জমা দেন অটো চালক সমীর দাস। পুলিশ তাদের প্রচেষ্টার মাধ্যমে আসল মালিকের কাছে তুলে দেয় ব্যাগ এবং ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র। অটোচালক সমীর দাসের এই সত্যতার দৃষ্টিকে সম্মান জানিয়ে তাকে সংবর্ধনা দেয় পূর্ব থানার পুলিশ। সমীর দাস নামে একজন অটো শ্রমিক, উনি পুলিশ স্টেশনে এসে একটি ব্যাগ এবং ক্যামেরা, মূল্যবান ক্যামেরা জমা দিয়েছে। ও বললো আমাকে যে এটা ও একজন প্যাসেঞ্জার ওর গাড়িতে রেখে ভুলে চলে গেছে। তো ও সততার সাথে ও থানাতে রেখে জমা দিয়েছে। পরবর্তী সময়ে আমরা ওর যে অ্যাকচুয়াল ওনার এই ক্যামেরা এবং ব্যাগের, ওদেরকে আমরা কন্ট্যাক্ট করে আমরা থানাতে ওদেরকে আনার ব্যবস্থা করি এবং যে প্রকৃত মালিকের কাছে এটা পৌঁছে দিই। অ্যাকচুয়ালি সমীর দাস একজন অনেস্ট একজন অটো ড্রাইভার, তার অনেস্টির পরিচয় দিয়েছে এবং একজন সচেতন নাগরিক হিসেবে ও পুলিশকে সাহায্য করেছে এবং একজন আসাম থেকে আসা একজন যুবককে তার ফেলে যাওয়া ব্যাগটা উদ্ধার মানে ওকে ফেরত দিয়েছে। তার জন্য আমরা পুলিশ স্টেশনের তরফ থেকে সমীরকে আমরা ওর অনেস্টির জন্য আমরা সম্বর্ধনা দিয়েছি। কী কী পাওয়া যায়? ভ্যালুয়েবল ক্যামেরার অ্যাক্সেসারিজ যেগুলি মূল্য প্রায় 80,000 রুপিস, ব্যাগ ছিল, ব্যাগে ভ্যালুয়েবল ব্যাগ ছিল, কারণ ব্যাগের ভিতরে আপনার বুকস ছিল, অ্যাক্সেসারিজ ছিল বিভিন্ন, যে ও স্কুল ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এসেছিলো কিরণ শর্মার সিস্টার, তো এগুলি সব কিছু মিলে তো লাখ খানেক টাকার জিনিস ছিল যা ও মানে পুলিশ স্টেশনে জমা দিয়ে ও অনিশ্চিত পরিচয় দিয়েছে। স্যার, অন্যান্য অটো চালকদের উদ্দেশ্যে মানে কী বার্তা থাকবে? এখানে তো ত্রিপুরাতে যারা আছে সবাই ল যারা আছে অটো শ্রমিকরা আছে আমাদের পুলিশকে, তো তারা সব ম্যাক্সিমামই তারা সাহায্য করে এইরকম অনিশ্চিত। আর ওর মাধ্যমে যে মেসেজটা সোসাইটির কাছে যাওয়া যে অনিশ্চিত ভ্যালু ও টাকা পয়সা থেকে অনেক বেশি। ফেরত দেওয়া জিনিসের সামগ্রিক মূল্য প্রায় 1,00,000 টাকা হবে বলে উল্লেখ করেছেন পূর্ব থানার আধিকারিকরা। সমীর দাসের এই ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে পুলিশ জানিয়েছে তার কাজের মাধ্যমে সমীর দাস প্রমাণ করেছেন টাকা পয়সার চেয়ে সত্যতার দাম অনেক বেশি। অ্যাকচুয়ালি আমি প্রথমে আমতলি থেকে ওনাকে নিয়েছি আমার গাড়িতে, চন্দ্রপুর নামিয়ে দেওয়া আসার পথে আমার গাড়ির পেছনে হঠাৎ একটা ব্যাগ দেখতে পেলাম, তো ভাবলাম আগে ব্যাগটা আগে থানায় নিতে আসবো। থানায় নিয়ে আসার পর আমার এই স্যার ওসিবাবু আমাকে যে সম্বর্ধনা দিয়েছে, সত্যি আমি এটা লাখ টাকার বিনিময়ে এই আনন্দ এবং এই ভালোবাসা পেতাম না। হ্যাঁ, আজকে আমি খুব মানে এত আনন্দিত হয়েছি, মানে টাকার সাথে এটার কোনো তুলনা নাই এই আনন্দে, আমি খুব খুশি হয়েছি এবং আজকে এই থানার এই ব্যবহার আমার খুব ভালো লাগবে সত্যি। আমার নাম সমীর দাস। আপনার বাড়ি কোথায়? জীবনগর আড়ালে ধত্তপাড়া। টমটম চালক? টমটম চালান? ছোট কিন্তু মানবতার দিকে দেখলে অনেক বড়। এসব ঘটনার মাধ্যমে বারবার প্রমাণিত হয় জীবনবোধে ভরপুর সমীর দাসের মতো লোকেরা আছে বলে মানব সভ্যতায় আশার বাণী নিরন্তর বয়ে চলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।